মানিকগঞ্জের সাটুরিয়ায় খালের মুখে বাদ দিয়ে অস্থায়ী আবাসন তৈরি করায় বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে তিন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে আবাদ করা রোপা আমনের অনেক জমি। জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের মে থেকে জেলার সাটুরিয়ার মাসরাইল এলাকায় দোয়ালের খালের উপর 60 মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। কাজের শুরুতেই ওই খালের সাথে সংযুক্ত পানাইজুরি খালের মুখ ভরাট করে তৈরি করা হয় শ্রমিকদের অস্থায়ী আবাসন। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় গেল 2 সপ্তাহের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে সাটুরিয়া, ধানকোড়া ও ফুকুরহাটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। পানিতে তলিয়ে আছে রোপা আমন, অনাবাদি রয়েছে অনেক জমি। 3 মাসের মতো হয়েছে ওনারা বন্ধ করে দিছে, এখন এখানে পানি একবারে, বাইরে যাওয়ার কোনো রাস্তা নাই। মশার খুব সমস্যা, পানি দুর্গন্ধ, খালে আটকে দেওয়ার কারণে ওরে বোনাহারা না হয়। অন্য বছর তো এই পুরা ঢাই এই চকে ধান থাকে, এই ফিরা তো কেড়ে বুনছে, কেড়ে বোনাহারে নাই। উত্তর চক, দক্ষিণ চক এবং মধ্য চক 1,500 বিঘা জমিন এখনো পানির তলে তলে আছে। বৃষ্টি পানিতে আটকা পড়ে গেছে, খাল বন্ধ করার কারণে আমরা দোয়া না খেতে পারি না, পানিটা বের হচ্ছে না। খালের মুখ যদি চালু না করা হয় তাহলে আবার যদি ভারী বৃষ্টি হয় যে হালিগুলো লাগানো হয়েছে এগুলো তলিয়ে যাবে। আমাদের খালের মুখে প্রায় 100 ফুট পরিমাণ মাটি ভরাট করে খালটারে একদম আটকে ফেলাইছে। খালটারা ভরে ফেলে বা ল্যাট্রিন ম্যাট্রিন দিয়ে নিজ বাড়ির মতো মানে বাড়ি ঘর করে ফেলছে। পরে কন্ট্রাক্টরে বললাম যে ভাই, এই খালটা তো আমার আটকান চলবো না, কারণ এই খালটা দিয়ে আমার 1,500 বিঘা জমির পানি নামে। উনি আমাকে বলল যে ঠিক আছে, আমি 1 মাসের মধ্যে কেটে দেবো, তারপরে কমপক্ষে 2 মাস হয়ে গেছে গা। তারপর এখন হলো বৃষ্টি বাদলা হইয়া আমার চোখের রূপা এমন তলাইছে, বা আরও অনেক জমি বুনতে পারবো না। পরে হলো বললাম আমি একদিন দুদিন 3 দিন এসে বলছি যে আমার খালটা ক্লিয়ার করে দাও, হেরা কোনো তোয়াক্কা করে না। জলাবদ্ধতা দূর করতে শিগগিরই ব্রিজের পাইলিং শেষে খালের মুখের বাঁধ কেটে দেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। যেহেতু অভিযোগ এসেছে তো সেই প্রেক্ষিতে আমরা সরজমিনে তদন্ত করে এটা মানে একটা নতুন পদক্ষেপ নেওয়ার জন্য, যে এই পানিটা যাতে জলাবদ্ধতা যাতে না হয় সেটার জন্য আমরা ব্যবস্থা নিব। এবং আমাদের পাইলিং এর কার্যক্রম আর মাত্র 2 দিন চলমান থাকবে, তো এই 2 দিন পরে আমরা আশা করি যে এই বাঁধ কেটে এবং পানি বের করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হবে। খালের মুখ বন্ধ করে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় ওই সেতুর নির্মাণ কাজ শুরু করেছে মেসার্স বসুন্ধরা নামের ঠিকাদার প্রতিষ্ঠান। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।